الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما المشتبهات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. پابندی تقدیر کے پابندی احکام پابندی تقدیر کے پابندی احکام یہ مسئلہ مشکل نہیں اے مرد خرد مند یہ مسئلہ مشکل نہیں اے مرد خرد مند ایک آن میں سو بار بدل جاتی ہے تقدیر ایک آن میں سو بار بدل جاتی ہے تقدیر ہے اس کا مقلد ابھینا خوش بھی خرسن تقدیر کے پابند نبا تا تو جمادات تقدیر کے پابند نبا تا تو جمادات مومن فقط احکام الہی کا پابند مومن فقط احکام الہی کا پابند ننسری الہادی جبشنگر ادوگے আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা ও বন্ধুরা
পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনের ভালোবাসা বুকে নিয়ে দ্বীনী কিছু আলোচনা শোনার জন্য একটা দ্বীনী মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের যত বড় প্যান্ডেল করা হয়েছে যত বড় দস্তরখান বিছানো হয়েছে সেই অনুপাতে মেহমানের সংখ্যা এখন কম হয়তো বা ছিল রাত অনেক হয়েছে এত রাত পর্যন্ত মানুষ দ্বীনী আলোচনা শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে পিছনের সব মেহনত বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক না ঠিক এজন্য আমি প্রথম প্রাথমিকভাবে আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করব এই মাহফিল ধারাবাহিকভাবে চালু রাখবেন এবং অন্তত ১১টার মধ্যে আখেরি মোনাজাত করে নেওয়ার চেষ্টা করবেন এর দ্বারা যতক্ষণ মানুষ জাগ্রত থাকে ততক্ষণ দিনই কথা শোনার আগ্রহ থাকে যখন মানুষের মধ্যে ঘুম এসে যায় তখন দিনই মাসলা না যদি আরো বড় কিছু এনে দেওয়া যায় মেলা ভেঙে যাওয়ার সময় উন্নত জিনিসও মানুষ গ্রহণ করতে চায় না এজন্য এই অঞ্চলের এই অভ্যাসটা একটু অন্যরকম আমাদের অঞ্চলে এশার নামাজের পরই আখেরি বক্তা প্রধান বক্তা ওয়াজ করে মুনাজাত দিয়ে চলে যান কারণ আসরের পরে মানুষ জাগ্রত থাকে তখন ওয়াজ শুনবে মাগরিবের পরে জাগ্রত থাকবে তখন ওয়াজ শুনবে এশার পর পর জাগ্রত থাকবে তখন ওয়াজ শুনবে খানা খেলেই আলস্য তাকে ঘিরে ধরে এবং ঘুম আসতে আসতে চায় আর এই অঞ্চলে কেমন যেন এশার পরে খেয়ে দেয় মাহফিলে আসে তার মানে চোখে ঘুম নিয়ে যত ভালোই বলেন এমনি এমনি এমন এমন করে ঠিক না ঠিক তো এই জন্য আয়োজন বিশাল আল্লাহ তাআলা এই বিশালতাকে আরো বড় করুক আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করুক তবে অনুরোধ করব এতটুকু যে অন্তত আখিরি মুনাজাত ১১টা সাড়ে ১১টা শেষ করে ফেলবেন এর দ্বারা মানুষ বেশি উপকৃত হবে পরের দিন ফজরের নামাজ আদায় করার সংখ্যা বেশি হবে ঠিক না ঠিক যা হোক আমরা আলোচনা শুনব শোনার জন্য না মানার জন্য একটু সবাই বলেন শোনার জন্য না মানার জন্য যদি হয় মানার জন্য তবে একটা ছোট্ট অনুরোধ করব মানতে পারবেন সবাই পারবেন যার সামনে জায়গা খালি আছে আল্লাহর বাস্তে সামনে এসে বসে যান দেখি এটুকুন মানলে বুঝবো পরের ওয়াজ মানবেন যদি এটা না মানেন তাহলে আমরা বুঝবো যে পরের ওয়াজ হুদা জিকির করতে করতে আসে লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah সম্মানিত উপস্থিতি আমাকে বিষয় দেয়া হয়েছে হালাল ও হারাম আমাকে বিষয় দেয়া হয়েছে হালাল ও হারাম আমার এই বিষয়ে আলোচনা বুঝার আগে আমি আপনাদেরকে একটা জিনিস আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই আচ্ছা বলেন তো মানুষ বাঁচার জন্য খায় না খাওয়ার জন্য বাঁচে মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায় বাঁচার জন্য খায় বাঁচার জন্য খায় একটা সন্তান যখন জন্ম হয় তখন সে জীবন নিয়ে জন্ম হয় ঠিক না ঠিক একটা পর্যায়ে তাকে যদি আপনি খাবার না দেন এই জীবন শেষ হয়ে মারা যাবে যেই জীবনটা নিয়ে মায়ের পেট থেকে সে দুনিয়াতে এসেছে সেই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্যই তার ক্ষুধা লাগলে খাবার দিতে হয় তার মানে আল্লাহর পক্ষ থেকে যেই জীবন তাকে দেওয়া হয়েছে ওই জীবন বাঁচিয়ে রাখার জন্য তাকে খাওয়া দেওয়া হয় সুতরাং মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়
মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়? যদি বলেন খাওয়ার জন্য বাঁচে, তাহলে সেই লোক বাথরুমে যেতে পারবে না, কারণ খাইতাছস বেঁচে আছিস খাওয়ার জন্য, বাথরুমে কেন যাবে? শুধু খাবি আর খাবি, খাবি আর খাবি, খাবি আর খাবি, চব্বিশ ঘন্টা তাকে খাওয়াইতে থাকবেন, কারণ সে তো বেঁচে আছে খাওয়ার জন্য, তাহলে চব্বিশ ঘন্টা খেতেই হবে। আমরা বলবো না না, খাওয়ার জন্য মানুষ বাঁচে না, বাঁচার জন্য মানুষ খায়। মানুষ কি জন্য খায়? বাঁচার জন্য। এবার বাঁচে কেন, বাঁচে কেন? মানুষ বাঁচার জন্য খায়, কিন্তু বাঁচে কেন, কি কারণে মানুষ বেঁচে থাকে? শাহবাগে মোমবাতি ধরানোর জন্য, বৈশাখি মেলায় আড্ডা দেওয়ার জন্য, সিনেমা হলে তামাশা দেখার জন্য, বড় বড় উন্নত নায়িকাদের সাথে নাটক করার জন্য, চব্বিশ ঘন্টা ইন্টারনেট ফেসবুক নিয়ে আড্ডা দেওয়ার জন্য না আসতে বলেন কেন? যেটা হ্যাঁ এটাও আসতেন, যেটা না সেটাও আসতে। আজকে তো আমি হার না নিয়েই কথা বলবো। এখন হ্যাঁ যদি আসতে হয় না আসতে হয়, তা আমি পুরোটাই জোরে বলবো, আর আপনারা চুপ চুপ থাকবেন তো হবে? আমার দাবি আপনারা জোরে বলবেন, আপনাদের দাবি আমি জোরে বলবো। যদি আপনারা আসতে বলেন আমি আসতে বলবো, আপনারা আসতে বললে আমিও আসতে বলবো। তো আমার আসতে বললে আপনারা শুনবেন, না শুনলে বুঝবেন? জোরে বলতে পারবেন? এটাও আসতে বলতেছে। মানুষ বাঁচার জন্য খায় না খাওয়ার জন্য বাঁচে? বাঁচে কেন? আল্লাহর বান্দেগির জন্য বাঁচে কেন? বাঁচে কেন? বান্দেগি কাকে বলে, ইবাদত কাকে বলে? আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো করা যেমন ইবাদত, আল্লাহ যা যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়াও ইবাদত। আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করা ইবাদত, যেগুলো না করতে বলেছেন সেগুলো না করাও ইবাদত। তাহলে মানুষ বাঁচার জন্য খায় না খাওয়ার জন্য বাঁচে? বাঁচার জন্য খায়, তো বাঁচে কেন? আল্লাহর ইবাদতের জন্য বাঁচে কেন? এবার বলেন আমার বেঁচে থাকা ইবাদতের জন্য না খাওয়ার জন্য? এবার আমি বাঁচব কেন, খাবো কেন, খাবো কেন, বাঁচব কেন? বুঝেন আমার এই কথাগুলো বুঝলে সামনে আলোচনা বুঝবেন। খাবো কেন, বাঁচবো কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। সুতরাং ও মুসলমান, ইবাদতই যদি করতে হয় অন্য কোন কাজ করার অনুমতি নাই। কি বলেন, আছে অন্য কোন কাজ করার অনুমতি আছে? তাহলে আমরা যে বললাম খাওয়া বাঁচার জন্য খাই, খাওয়ার তো অনুমতি নেই। ইবাদতের জন্যই যদি আল্লাহ আমাদেরকে বানিয়ে থাকেন, তো আমাদেরকে তো খেতে হয় বাঁচার জন্য, বাঁচি ইবাদতের জন্য, তাহলে খাওয়ারও তো অনুমতি নেই যদি ইবাদতই শুধু করতে হয়। ঠিক না বেটি? বাঁচবো কেন বলেন না, বাঁচবো কেন? কেন আল্লাহ বলেছেন ইবাদতই করতে হবে, অন্য কোনো কাজ করার অনুমতি নাই। সুতরাং ব্যবসা বাণিজ্য করার অনুমতি নাই, ক্ষেত খামার করার অনুমতি নাই, খাওয়া দাওয়ার অনুমতি নেই, কিচ্ছুর অনুমতি নেই। যা করতে হবে শুধু ইবাদত করতে হবে, যা করব শুধু ইবাদত, অন্য কোনো কাজ করার অনুমতি নেই। কোরআনের সূরা যারিয়াত আয়াত। এবার আপনি বলবেন যে হুজুর শুধু ইবাদত যদি করতে হয় তো আমি খাওয়া দাওয়া তো লাগবে, না খেলে আমি বাঁচবো কিভাবে, না বাঁচলে ইবাদত করবো কিভাবে? ও আল্লাহর বান্দা, ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করার অনুমতি নাই। যদি করতে হয় জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদত বানিয়ে করতে হবে। আমার খাওয়া যদি ইবাদত না হয় সেই খাওয়ার অনুমতি নাই, আমার চলার যদি অনুমতি না হয় সেই চলার অনুমতি নাই, আমার বলা যদি ইবাদত না হয় বলার অনুমতি নাই, আমার ব্যবসা যদি ইবাদত না হয় ব্যবসার অনুমতি নাই, আমার গোসল করা যদি ইবাদত না হয় গোসল করার
সমস্ত কাজকে ইবাদত বানিয়ে করতে হবে কারণ আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য ইবাদত ছাড়া অন্য কাজ তুমি করবে কেন সব কিছুকে ইবাদত বানিয়ে করতে হবে যদি আমার ব্যবসা ইবাদত না হয় ইবাদতের অনুমতি নেই আচ্ছা বলেন তো নামাজ পড়া ইবাদত কিনা নামাজ পড়া ইবাদত কিনা জি না নামাজ পড়া ইবাদত না উত্তর দিকে ফিরে নামাজ পড়া ইবাদত আপনি একচেটিয়া বললেন যে নামাজ পড়া ইবাদত সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত আপনি বললেন যে নামাজ পড়া ইবাদত এবার বুঝতে হবে আমার জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদত বানাইতে হবে ইবাদত বানানো নিজের তরিকায় না ইবাদত বানাতে হলে শয়তানের তরিকায় না ইবাদত বানাতে হলে আমেরিকা ইউরোপের তরিকায় না ইবাদত বানাইতে হলে বাংলাদেশের সরকারের সংবিধান মত না কুরআন আর হাদিস মত আল কোরআনের আলো শুধু কোরআনের না কোরআন সুন্নার কোরআন সুন্নার আলো শুধু কোরআন দিয়ে ইসলাম না ঠিক নেই এর সাথে হাদিস লাগবে না হাদিস না সুন্নত শুধু কোরআন আর হাদিস না কোরআন আর সুন্না কোরআন হাদিস না কারণ সমস্ত হাদিস সুন্নত না উদাহরণ দিলে বুঝবেন সমস্ত মানুষ প্রাণী কিন্তু সমস্ত প্রাণী মানুষ সমস্ত প্রাণী মানুষ সমস্ত আলেমগণ হুজুর সমস্ত হুজুর আলেম না ঠিক না ভাই ঠিক সমস্ত আলেমগণ হুজুর সমস্ত হুজুর আলেম না এই জন্য সাবধান হুজুর দেখলে ভাগলেন না আলেম দেখেন আল্লামা আহমদ শফির মত গুলো দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি দিয়ে যদি কারো দাম বাড়ত দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি দিয়ে যদি কারো মূল্য বৃদ্ধি পেত তাহলে এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ হওয়ার দরকার ভারতের মনমোহন সিং দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পাগলি দিয়ে কাম হয় না এই জন্য হুজুর দেখলে পাগল হবেন না সব হুজুর আলেম না সমস্ত আলেম হুজুর এই জন্য দিন শিখব আলেম থেকে হুজুর থেকে না ঠিক না ভাই ঠিক সমস্ত মানুষ প্রাণী সমস্ত প্রাণী মানুষ না সমস্ত আলেম হুজুর সমস্ত হুজুর আলেম না ঠিক তেমনি ভাবে সমস্ত সুন্নত হাদিস সমস্ত হাদিস সুন্নত না সমস্ত সুন্নত হাদিস কিন্তু সমস্ত হাদিস সুন্নত না আচ্ছা বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন কিনা এটা হাদিসে নাই পৃথিবীর কোন ব্যক্তি এমন আছেন যে প্রমাণ করতে পারবে বাইতুল মাকদাস দিকে ফিরে নামাজ পড়া সুন্নত পারবে কেউ কথা বলেন না পারবে নবীজি জীবনে একবার প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে পেশাব করেছেন কেউ বলতে পারবেন দাঁড়িয়ে পেশাব করা সুন্নত নবীজি চাইনের অধিক বিয়ে করেছেন কে বলতে পারবেন চাইনের অধিক বিয়ে করা সুন্নত বুঝা গেল চাইনের অধিক বিয়ে করে এটা হাদিসে আছে সুন্নত না দাঁড়িয়ে পেশাব করার কথা হাদিসে আছে সুন্নত না বাইতুল মাকদাস দিকে ফিরে নামাজ পড়া হাদিসে আছে সুন্নত না বুঝা গেল সব সুন্নত হাদিস কিন্তু সব হাদিস সুন্নত এই জন্য আমাদের স্লোগান হবে কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো ঘরে না ঘরে না কোথায় দিলে দিলে জালো কোরআন সুন্নার আলো দিলে দিলে জালো কোথায় জালো সমাজে আমি আমার বিষয়ের উপর আলোচনা চলতেছে কিন্তু সমাজের সবচেয়ে বড় দোকানদার ব্যবসায়ী তার দোকানের মধ্যে মোটা অক্ষরে লেখা সুদ খাওয়া হারাম
নিচে লেখা আছে আল কোরআন কি লেখা আছে মোটা করে সুদ খাওয়া হারাম নিচে কি লেখা আছে আল কোরআন সেই মহাজন সাহেব সবচেয়ে বড় দোকানদার ব্যবসায়ী সাহেব তার দোকানের মধ্যে লেখা সুদ খাওয়া হারাম নিচে আল কোরআন এটা কি কোরআনের আলো নয় সেই দোকানদারের দোকানে আছে না নাই সমাজের সবচেয়ে বড় সুদখোর সে দোকানদার ঠিক না ভাই ঠিক দোকানের মধ্যে সুদ খাওয়া হারাম লেখছে কিনা তার দিলে নাই এই জন্য দোকানের এলাকার সবচেয়ে বড় সুদখোর সে দোকানদার ঠিক না ভাই ঠিক সুরায় কুল হুয়াল্লাহ সুরায় কুল আউযু বিরাব্বিল ফালাক সুরায় কুল আউযু বিরাব্বিন নাস সুরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই চারটা সুরাকে সুন্দর করে লিখে সুন্দর বাইন্ডিং করে গ্লাস লাগিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে হে ভাই সুরা ফাতিহা সুরে কুল হুয়াল্লাহ পড়েন নাকি হুজুর এটা ইচ্ছি না কি গো এটা ইচ্ছি না আয়াতুল কুরসির কি সুন্দর ঘরে লাগায় রাখছে সুরা ইয়াসিন কি সুন্দর ঘরে লাগায় রাখছে সুরা রহমান কত সুন্দর ঘরে ঝুলিয়ে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর করে টাইলসের মধ্যে গেটের মধ্যে লাগিয়ে রেখেছে প্রাইভেট কারের ওয়ালের সামনে দিয়ে লাগিয়ে রেখেছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে একটা মানুষও শুদ্ধ পারে না তাহলে আপনার কালিমা ঘরে ঘরে চালো না দিলে দিলে চালো কোরআন সুন্নার আলো দিলে দিলে চালো না ঘরে ঘরে চালো এই আল্লাহর বান্দা ঘরে জ্বালাইছে দিলে নাই এই জন্য এটা সবচেয়ে বড় সুদঘর ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের স্লোগান হবে কোরআন সুন্নার আলো দিলে দিলে জ্বালো পরিবারের পাঁচটা সদস্য একজনের দিলে কোরআন সুন্নার আলো জ্বলে গেছে দ্বিতীয় জনের দিলে তৃতীয় জনের দিলে চতুর্থ জনের দিলে পঞ্চম জনের জেলে দিলে এই পাঁচটা সদস্যের দিলে যদি কোরআন সুন্নার আলো জ্বলে উঠে পরিবারটা সুন্দর হবে কিনা কয়েকটা পরিবার দিয়ে একটা বাড়ি কয়েকটা বাড়ি কয়েকটা পরিবার সুন্দর হয়ে গেলে বাড়ি সুন্দর হবে কিনা কয়েকটা বাড়ি সুন্দর হয়ে গেলে সমাজ সুন্দর হবে কিনা কয়েকটা সমাজ সুন্দর হলে ইউনিয়ন সুন্দর হবে কিনা কয়েকটা ইউনিয়ন সুন্দর হলে উপজেলা সুন্দর হবে কিনা কয়েকটা উপজেলা সুন্দর হলে জেলা সুন্দর হবে কিনা কয়েকটা জেলা সুন্দর হলে বিভাগ সুন্দর হবে কিনা কয়েকটা বিভাগ সুন্দর হলে রাষ্ট্র সুন্দর হবে কিনা রাষ্ট্র সুন্দর হলে সংসদে এমনি এমনি চলে উঠবে সুন্নার আলো দিলে জ্বললে সংসদে জ্বলবে দিলে জ্বলে না এই জন্য সংসদে জ্বলে না ঠিক না ভাই আপনারা বলেন প্যান্ট শার্ট পরিহিত পাঁচজন লোক নামাজ পড়বে জামাতে ইমামতি করবে প্যান্ট শার্ট ওয়ালায় প্যান্ট শার্ট ওয়ালা পাঁচজন লোক পাঞ্জাবি ওয়ালা নাই প্যান্ট শার্ট ওয়ালা পাঁচজন লোক জামাতে নামাজ পড়বে তাদের মধ্য থেকেই তো একজন ইমাম হবে তখন সমাজ পুরাটাকেই নষ্ট হয়ে গেছে তো এদের মধ্য থেকেই তো এমপি এর মন্ত্রী হবে সবাই যদি আল্লাহ মাহমুদ শফির অনুসারী হয়ে যান সবাই যদি সাহাবায়ে কেরামের অনুসারী হয়ে যান সবাই যদি হালাল হারামকে বুঝে হালাল পথে চলতে থাকেন খোদার কসম সেই হালাল পথ অবলম্বনেই এমপি এর মন্ত্রী হবে বলা লাগবে না এমনি কোরআন সুন্নার আলো সংসদে জ্বলবে আমরা স্লোগান দেওয়া লাগবে না প্রথম স্লোগান হল কোরআন সুন্নার আলো আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমাদের আলোচনার বিষয় ছিল কি হালাল হারাম আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি বাঁচি কেন আমার জীবনের কোন কাজের অনুমতি নেই যদি এবাদত না হয় কারণ আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র এবাদতের জন্য এবার প্রশ্ন হলো আমার জীবনের সব কাজকে ইবাদত কিভাবে বানাবো আমার জীবনের সব কাজগুলোকে ইবাদত কিভাবে বানাবো আমার জীবনের কাজগুলোকে ইবাদত বানাতে হলে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা প্রত্যেকটা কাজে ফিটিং করতে হবে আল্লাহর হুকুম আছে নবীজির তরিকা নেই ইবাদত হবে না আল্লাহর হুকুম নাই নবীজির তরিকা আছে ইবাদত হবে না উদাহরণ দিয়ে বুঝবেন গরু খাওয়া হালাল না হারাম যদি বলেন গরু হালাল না হারাম শুকর হালাল না হারাম গরু হালাল না হারাম আল্লাহর হুকুম মতো গরু হালাল এখন একজন একটা গরু এনে পিলারের সাথে বাঁধলেন আমাদের দেশের কিং খেলোয়াড় সাকিবুল হাসান মাশরাফি তামিম ইকবাল তিনজনে তিনটে স্টাম্প নিয়ে আসলেন এনে গরুর মাথা বরাবর দিন করে একত্রে বাড়ি মারলেন গরুটা কাইথে পড়ে মরে গেল
বাসায় দু তিনজন এসে ছেলে গোস্ত টুকরা করে আলাদা করে ভাগ করে আপনাদেরকে দিলে লগে 1000 টাকাও দিবে এক বস্তার গোস্তও দিবে খাবেন কি বলেন খাবেন কেন খাবেন না গরু হালাল বলছেন না আপনারা গরু হালাল বলছেন না আপনারা তাহলে আপনারা এই গরুর গোস্ত খাবেন না কেন এখানে রাসূলের তরিকা নেই এখানে কি নাই আল্লাহর হুকুম মতো গরু হালাল সেই মতে গরু এনেছি কিন্তু রাসূলের তরিকা জবাই পাওয়া যায় নাই এজন্য এই গরু হালাল হবে না পক্ষান্তরে শূকর হালাল না হারাম একজনে শূকর একটা ধরে আনলেন আর ইমাম সাহেব সাজগোজ করে সুন্দর কাপড় পরে সেন লাগিয়ে দম লোকজন নিয়ে একদম দুরাকাত নামাজ পড়ে কিবলামুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শূকরকে যদি জবাই করে হালাল হবে এখানে আল্লাহর হুকুম নাই রাসূলের তরিকা আছে হালাল হবে না সেখানে আল্লাহর হুকুম ছিল রাসূলের তরিকা ছিল না হালাল হবে না খোদার কসম জীবনের কোন কাজ শুধুমাত্র আল্লাহর হুকুম নয় রাসূলের তরিকা একদম থাকতে হবে তাহলেই জীবনের প্রত্যেকটা কাজে ইবাদত হবে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য ইবাদত করতে হলে সব কাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকায় হতে হবে যে কাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকায় না সেটা ইবাদত না যেটা ইবাদত না সেটা করার অনুমতি নাই যদি আমার জীবনে কোনো কাজ করতে হয় প্রত্যেকটা কাজকে ইবাদত বানিয়ে করতে হবে আর প্রত্যেকটা কাজকে ইবাদত বানাতে হলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা আনতে হবে ঠিক না ভাই ঠিক নামাজ পড়া ইবাদত কিনা চলে বলেন ইবাদত কিনা উত্তর দিকে নামাজ পড়ে ফিরে নামাজ পড়া উত্তর দিকে ফিরে নামাজ পড়া ইবাদত দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়া ইবাদত সূর্য মাথা বরাবর অবস্থায় নামাজ পড়া সূর্য যখন পশ্চিমাকাশে ডুবে যায় তখন নামাজ পড়া আসরের পরে নামাজ পড়া মা বন্ধের মাসিক চলাকালে নামাজ পড়া গোসল ফরজ অবস্থায় নামাজ পড়া ওযু সারা নামাজ পড়া হারাম তাহলে আপনি বললেন যে নামাজ পড়া ইবাদত ওযু সারা নামাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকায় নাই সেই নামাজ ইবাদত না ঠিক না ভাই ঠিক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে কথা বলছেন এমন সময় একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জলদি জলদি ওযু করছেন জলদি জলদি নামাজ পড়ছেন নবীজি বলেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার নবীজি বলেন যাও নামাজ পড়ো নামাজ পড়ো নাই তিনি আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রাসূল বলেন যাও তুমি নামাজ পড়ো নাই তিনবার নামাজ দোহরানোর পরে নবীজি বলতেছেন তুমি তো নামাজ পড়ো নাই আবার নামাজ পড়ো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে উন্নত নামাজ পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজ শিখিয়ে দিয়ে বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়লে নামাজ হবে তোমার ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না এজন্য নামাজ ইবাদত কিন্তু নিজের ইচ্ছা মতো না আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো বুঝা গেল নামাজও ইবাদত বানাইতে হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা দিয়া রোজাও ইবাদত বানাইতে হবে রোজা ইবাদত কিনা ঈদের দিনে রোজা আপনি বললেন যে রোজা ইবাদত ঈদের দিন রোজা রাখা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় নাই সুতরাং ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা ইবাদত না ঠিক না ভাই বুঝা গেল ঈদের দিনের রোজা কেউ ঈদের দিন রোজা রাখলে হবে না রোজাকে ইবাদত বানাইতে হবে নামাজকে ইবাদত বানাইতে হবে খাওয়া দাওয়াকে ইবাদত বানাইতে হবে ঘুমকে ইবাদত বানাইতে হবে ব্যবসা বাণিজ্যকে ইবাদত বানাইতে হবে চলাফেরা উঠা বসা সবকিছু ইবাদত বানাইতে হবে মুসলমান আমার কল্পনা জল্পনাও কেউ আমি আল্লাহ হুকুম রাসূলের তরিকা মতো যদি কল্পনা করি আল্লাহ রাসূল বলেন সেই কল্পনাও ইবাদতে গণ্য হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন জোরে বলেন কেন বানিয়েছেন আমরা বাঁচি কেন বলেন বাঁচি কেন ইবাদতের জন্য তো বাঁচার জন্য কি করি খাই বাঁচার জন্য কি করি এই ইবাদত বুঝেন বুঝেন আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য আমরা বাঁচি ইবাদতের জন্য ঠিক না ঠিক এখন বাঁচি কিভাবে খেয়ে দে বাঁচার জন্য খাই এখন ইবাদত যেটা ইবাদত পশ্চিম দিকে ফিরে শুধু সেজদা দেওয়ার নাম ইবাদত না সেই ইবাদত গ্রহণযোগ্য হতে হবে হবে কিনা যেমন ওস্তাদ ছাত্রের প্রতি নারাজ হয়েছেন মাঝে মধ্যে ওস্তাদ ছাত্রের প্রতি নারাজ হন কিনা ওস্তাদ ছাত্রের প্রতি নারাজ হন কিনা এবার ছাত্র আইসে হুজুরের কাছে মাফ চাই হুজুর মাফ করে দেন হুজুর মাফ করে দেন হুজুরের কথা কয় না ভাবলে বসে রয়েছে হুজুর মাফ করে দেন হুজুর কথা কয় না ভাবলে বসে রয়েছে মাফ করে দেন হুজুর উঠে সুন্দর মতো চলে গেছে একবার আসছে মাফ চাইতে হুজুর মাফ করেন না দুবার আসছে মাফ করেন না তিনবার আসছে মাফ করেন না চারবার আসছে মাফ করেন না
এরপরে হুজুর গিয়ে পার্শ্ববর্তী আরেক উস্তাদকে বলে এ হুজুর আপনি একটু আব্দুল্লাহরে বলে দিয়েন সে আসার সময় যেন হাতের থেকে ঘড়িটা খুলে রেখে আসে আসার সময় যেন মাথার চুলগুলো ছোট করে আসে তার আসার সময় যেন হাতের মোবাইলটা অন্য কারো কাছে রেখে আসে এই তিন তরিকায় যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে ক্ষমা করব এবং দ্বিতীয় উস্তাদ আব্দুল্লাহকে ডাকছে ডেকে বলতেছে শোনো হুজুর তোমার প্রতি রাগ কাজি হুজুর মাফ চাইছস না চাইছি মাফ করে না কোনা চুলগুলো ছোট করে হাতের ঘড়িটা থুইয়া মোবাইলটা আরেক জায়গায় থুয়ে যাইছি কি বলেন শিখাই দেওয়া হলো কিনা শিখানোর পরেও যদি ওই ছেলে চুল লম্বা নিয়ে যায় হুজুর মাফ করবে হাতে ঘড়ি নিয়ে যায় হুজুর মাফ করবে আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন তোমরা বেঁচে আছো ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য ওই ইবাদতগুলো কবুল হবে কখন যখন তোমাদের খাবার হালাল হবে এজন্য আল্লাহ দুনিয়ার মধ্যে দুটো জিনিস তৈরি করেছেন হালাল এবং হারাম হালাল এবং হারাম ইবাদতের জন্য বেঁচে আছি ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন ইবাদত আল্লাহর কাছে যেতে হবে কিনা এখন আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন এই তরিকায় আসলে ইবাদত কাজে আসবে এর বিপরীত তরিকায় যদি যাই ইবাদত কাজে আসবে আমার আসল মাথা লম্বা নিয়ে ওস্তাদের কাছে গেলে গেলে আল্লাহ ওস্তাদ ক্ষমা করবে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলে দিচ্ছেন তোমরা বেঁচে আছো খাওয়ার খেয়ে দিয়ে বেঁচে আছো বাঁচার জন্য খেয়েছ সেই খাওয়া যদি তোমার হালাল হয় জীবনের প্রত্যেকটা ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ দুনিয়ার বুকে দুটো ভাগ করেছেন হালাল এবং হারাম আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা হালাল শব্দটাও কোরআনের হারাম শব্দটাও কোরআনের হালাল শব্দটাও কোরআনের হারাম শব্দটাও কোরআনের আল্লাহ কিছু বিষয় রেখেছেন হালাল কিছু বিষয় রেখেছেন হারাম ব্যবসার মাধ্যমে যে লাভ আসে সেই লাভ হালাল সুদের মাধ্যমে যে লাভ আসে সেই লাভকে আল্লাহ করেছেন হারাম দুটোটাই কিন্তু টাকা কিছু টাকাকে আল্লাহ করেছেন হালাল কিছু টাকাকে আল্লাহ করেছেন হারাম গরুর গোশতকে হালাল করেছেন শূকরের গোশতকে হারাম করেছেন মহান আল্লাহ বিবাহের পরে স্ত্রীর সাথে মিলন হালাল করেছেন বিবাহ পূর্ব স্ত্রী মহিলাদের সাথে মিলন হারাম করেছেন ও মুসলমান মহান আল্লাহ জীবনে সব বিষয়ে কিছু জিনিস হারাম করেছেন কিছু জিনিস হারাম করেছেন এই যে দুটো ভাগ কেন করেছেন এই জন্যই করেছেন এই পৃথিবীকে মহান আল্লাহ পরীক্ষার ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন পরীক্ষার ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন কিছুদিন আগে আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী এলাকার একজন দাপটওয়ালা বহু বড় টাকা পয়সার মালিক বড় দলীয় নেতা টাকা পয়সার মালিক দলীয় নেতা অনেক টাকা মাল তার তার ছেলে 25-26 বছর বয়স হবে কোন এক কারণে আত্মহত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন না কি করেছে আত্মহত্যা বুঝেন নিজে নিজে মরে যাওয়া সুসাইড করেছে আত্মহত্যা করেছে বর্তমান পৃথিবীতে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে ঠিক না ঠিক আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করবো আপনার ছেলে সন্তানরা কিছু করে ফেললে বেশি প্রেশার দিয়েন না বেশি চাপ সৃষ্টি করেন না তাহলে তারা এই ভুল পদক্ষেপটা নিতে চাইবে কারণ 14-20 বছরের বয়সের এই সময়টা উশৃঙ্খল এই সময়টা এলোমেলো এই সময়টার দৃষ্টি খুব খারাপ এই জন্য বর্তমান টেলিফোন আর মোবাইলের মাধ্যমে এক ধরনের সম্পর্ক তৈরি হয় আর তারা তাদের জীবনকে এই সম্পর্কটার মাধ্যমে পেছিয়ে জীবনটাকে সাজাইতে চেষ্টা করে আপনার বুঝমতে সেটা সুন্দর নয় তার বুঝমতে সুন্দর আপনি প্রেশার সৃষ্টি করবেন তো তারা ভুল পদক্ষেপ নিতে চাইবে যা হোক এই জন্য অনুরোধ করব একটু আদর সোহাগ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আত্মহত্যা করা হালাল না হারাম বলেন আত্মহত্যা হালাল না হারাম হারাম কবিরা গুনাহ আমার এবার আমার কাছে এক লোক আসছে আসে বলতেছে হুজুর অমুক আত্মহত্যা করেছে নাউজুবিল্লাহ মিন জালিক উনি জানতে চাচ্ছে যে এটা তো তার তাকদীরের মাসআলা এটা তো তার তাকদীরের ফয়সালা কি কোন তাকদীরের ফয়সালা না এটা তো তার তাকদীরের ফয়সালা তাহলে যেহেতু তাকদীরের ফয়সালা সেহেতু সে এভাবে মারা গেছে তার দোষ কি চমৎকার প্রশ্ন কিনা এটা তার তাকদীরের ফয়সালা আসে অবস্থায় মারা গেছে এটা তাকদীরের ফয়সালা তার কি দোষ
আমি বললাম যে তাকদীরের ফয়সালা অনুপাতে সে মারা গেছে আত্মহত্যা করে, এক্ষেত্রে তার কোনো দোষ নেই। আত্মহত্যা করলে জাহান্নাম দিবে এটাও তো আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ফয়সালা, তো এখানে আল্লাহর কি দোষ? আত্মহত্যা করে মারা গেছে এটা তার তাকদীরের ফয়সালা, আত্মহত্যা করলে জাহান্নাম দিবে এটাও তো তাকদীরের ফয়সালা, তো তাকদীরের ফয়সালা সে জাহান্নামে যাবে, আল্লাহর কি দোষ? ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা আমি বলছি উত্তর দিক যাস না ভূতে ধরব, এরপরেও যদি আপনি উত্তর দিক যান ভূতেও ধরে তা আমার দোষ না আপনার দোষ? যদি বলেন আমার দোষ না আপনার দোষ? আমার আল্লাহ হালাল আর হারাম দুটো জিনিস তৈরি করে আল্লাহ তাআলা হারাম গুলোকে নিষেধ করেছেন কিনা? যদি বলেন করেছেন কিনা? হারাম পথে যাইবা ইবাদত কবুল হবে না, হারাম পথে যাইবা জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। মহান আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মুসলমান ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাওনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ তোমাদেরকে উৎসাহিত করেন, মহান আল্লাহ তোমাদেরকে ভয় দেখান, এত সব কিছুর পরেও তুমি যদি উত্তর দিকে যাও ভূতেও যদি তোমাকে ধরে আল্লাহর দোষ না তোমার নিজের দোষ? এজন্য আল্লাহ তাআলা হালাল হারাম দুটো জিনিস তৈরি করে যেটা করলে তোমার ভালো হবে সেটাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যেটা করলে তোমার খারাপ হবে সেটাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এবং এই জগৎকে আল্লাহ পরীক্ষার হল হিসেবে তৈরি করেছেন। এজন্য কেউ হারাম করতে লাগলে আল্লাহর পক্ষ থেকে কুদরতি হাতে তাকে বারণ করা হয় না। পরীক্ষার হলে যদি কেউ ইংরেজি পরীক্ষায় ইংরেজি পরীক্ষার পত্রে যদি কেউ কাউয়া আঁকে আর এক্সামিনার জায়গায় তাকে দেখে কাউয়া আঁকতেছে, স্যারে কিছু করব? কি বলেন কিছু বলবো? আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদের জন্য নবী পাঠিয়েছেন, আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন, আমাদের জন্য সুন্নত দিয়েছেন, আমাদের জন্য হাদিস দিয়েছেন, আমাদের জন্য সামাজিক সমৃদ্ধি দিয়েছেন, সামাজিক একটা স্কেল দিয়েছেন, আমাদের জন্য মানুষের বুক শক্তি দিয়েছেন। এত সব কিছু দেওয়ার পরেও তুমি যদি উত্তর দিক চলো, বাম পথে চলো, তুমি যদি হাম নিয়ে চলো, এরপরে যদি এবাদত কবুল না হয়, জাহান্নাম তোমার কপালে জুটে, তাহলে এটা আল্লাহর দোষ নয়, তোমার নিজের দোষ। ঠিক না ঠিক? আল্লাহ এজন্য আল্লাহ তাআলা হালাল হারাম দুটো জিনিস তৈরি করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও আল্লাহর বান্দা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। মুসলমান বুঝেন বুঝেন, যতদিন পর্যন্ত আমাদের হালাল পথে চলা ঠিক আছে, যতদিন পর্যন্ত আমাদের খাবার হালাল ঠিক আছে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নুসরত নাজিল হয়ে চলছে। কিন্তু আমাদের চলন উল্টা হয়ে গেছে, খাওয়া দাওয়া উল্টা হয়ে গেছে, আমাদের দৃষ্টিভঙ্গি উল্টা হয়ে গেছে, আমাদের দেখন উল্টা, চলন উল্টা, আমাদের সব কিছু উল্টা হয়ে গেছে, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করি, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে না, দোষারোপ করি না আল্লাহরে, আল্লাহ বুঝি কাফের গোফক হয়ে গেছে গা? কোন বলে না মানুষ আল্লাহ মনে হয় আমেরিকার পক্ষ হয়ে গেছে গো, আজকে মুসলমানদের কথা ঘুনে না, আল্লাহ মুসলমানদের কথা কয়টা শুনতো? তোমারে আল্লাহ 1000 কথা কয়, তুমি আল্লাহর একটাও শুনো না, আর তুমি আল্লাহর একটা কইলে হেডে আল্লাহ শুননে ফেলাই তো কে রই তো কা রই তো কা? তুমি আল্লাহর কয়টা শুনো? ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমরা আল্লাহর কয়টা শুনি? আমরা খালি খালি শেখ হাসিনা রে, খালেদা জিয়া রে, তারেক জিয়া রে, আর জয়রেক গাইলেলি আমগো, খুব সুন্দর আওয়াজ হয়। আরে আমি আমাকে গালি দিয়ে অত শেষ করতে পারতেছি না, আমার খাওয়া ঠিক নাই, চলা ঠিক নাই, সেজদা ঠিক নাই, উঠা বসা ঠিক নাই, কিছুই ঠিক নাই, আমাদের ঠিক না থাকার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত জালিমদেরকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা আগে ঠিক হয়ে যাই, হালাল পথে চলো, হারাম ত্যাগ করো, হারাম ছেড়ে দাও। মহান আল্লাহ বারবার বলেন, বারবার বলেন, হারাম ছাড়লে পরে আমার কাছে দাম বেড়ে যাবে।
আল্লাহর কাছে দাম বেড়ে যাবে, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। মুসলমান বুঝেন বুঝেন, আজকে সুদূর প্রসারী চক্রান্ত চলছে মুসলমানদের খাবারকে হারাম করার জন্য। মুসলমানদের খাবার যদি হারাম হয়ে যায় মুসলমানদের দোয়া কবুল হবে না, মুসলমানদের খাবার যদি নষ্ট হয়ে যায় মুসলমানদের মুখের কথার মূল্য থাকবে না। এই জন্যই সুদূর প্রসারী পশ্চিমা বিশ্ব থেকে আমাদের প্রতি চক্রান্ত চলছে অহরহ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, বর্তমান আমেরিকার সরকারের নাম কি জানেন? ওবামা। তার আগের সরকারের নাম ছিল সিঙ্গেল বুশ, সিঙ্গেল বুশ, জুদা বুশ, কি বুশ, কি বুশ। তার আগের সরকার ছিল ক্লিন্টন, ক্লিন্টন, তার আগের সরকার ডবল বুশ, তার আগের সরকার ডব্লিউ বুশ, এটা ডবল বুশ। ওই সরকার আমেরিকার সরকার নিউ ইয়র্কে একটা বক্তব্য দানকালে তাদের খ্রিস্টানদেরকে উৎসাহিত করে বলে, বিশ্বের মুসলমানদেরকে আমাদের গোলাম বানিয়ে দাও। নাউজুবিল্লাহ কয় না, কি কন কাফেরদের গোলামি করার খেয়াল আছে? কথা বলেন খেয়াল আছে? খোদার কসম, বুশ 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 ইরাকে গেল, আল জাইদি সাংবাদিক উন্নত মেহমানদারি করে দিল, ঠিক না বাড়ি? কাফের কো গোলামি করবা তো হাজার হাজার জুতা তোমার কপালে জুটবে, হাজার হাজার জুতা তোমার কপালে জুটবে, ঠিক না বাড়ি? কাফেরদের গোলামি করার খেয়াল আছে কারো? কখনো নয়, কখনো নয়। কোন কাফেরের গোলামি মুসলমান করতে পারে না। তারা পরিকল্পনা করছে মুসলমানদেরকে আমাদের গোলাম বানিয়ে দাও, মুসলমানদেরকে আমাদের গোলাম বানিয়ে দাও। কিভাবে গোলাম বানাতে হবে? তিনটা কাজ করো। এক নম্বর, সমস্ত পুরুষদের শরীর থেকে চাপা থেকে, সমস্ত পুরুষদের চাপা থেকে দাড়ি সরায় দাও। তাহলে কাফের মুশরিক খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক মুসলিম কেউ কি আলাদা করা যাবে? কি বলে, আলাদা করা যাবে? হায় হায় হায়, আমি ছাত্র জীবনে এক লোক বাসে উঠছি আর এক লোক আমাকে কয়, আসসালামু আলাইকুম হুজুর, সালাম তো খালি পাইতে বেড়ে থাকেন দেন না। কি কয়, সালাম তো খালি পাইতে বেড়ে থাকেন দেন না। তা আমি ওর দিকে তাকাই, আমার তো সময়ের সামনে আমারে খুব নার্ভাস করে ফেলছে, শরম পাইছি না। তো আমি বললাম যে আপনি মুসলমান কিনা? আমি মুসলমান। কি প্রমাণ আপনি মুসলমান? মাথার টুপি নেই, চাপাই দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, এটা তো হিন্দুরাও পরে, এটা তো খ্রিস্টানরাও পরে। তা আপনি যে মুসলমান এটা চিনার জন্য শুধুমাত্র একটা উপায় আছে, সেটা হলো আপনার প্যান্টের চেনটা খুলে দেখতে হবে ওয়াগাটা কাটছে কিনা। এই ছাড়া আপনাকে মুসলমান চিনার কোনো পথ নাই। মুসলমান যাত্রাবাড়ির মোড়ে, মতিঝিলের চত্বরে, ফার্ম গেটের মোড়ে, গুলিস্তানের মোড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ চলাচল করে কিনা? জোরে বলেন করে কিনা? এই মানুষের চলাচলের দ্বারা কোনো প্রভাব পড়ছে না, কোনো প্রভাব পড়ছে না। খোদার কসম, খোদার কসম, আমরা এই প্যান্ডেলে যে কয়েকজন মানুষ আছি, আমরা যদি ঠিক মতো দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, গায়ে সুন্নতি পোশাক নিয়ে মতিঝিলের চত্বরে মাত্র আধা ঘন্টা সময় চলাচল করি, খোদার কসম স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা ইউরোপ পর্যন্ত খবর হয়ে যাবে বাংলাদেশে এতগুলো মানুষ মতিঝিলের চত্বরে কি করছে। এই যে আমাদের বেশভূষা, এই যে আমাদের চলন ফিরন, এই যে আমাদের আকৃতি, এটার কারণে আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে। কিন্তু আমাদের দাড়ি ছাড়া প্যান্ট শার্ট পরা কাফেরদের আকৃতির লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ঘুরছে, কোনো প্রভাব নাই। এই জন্য প্রথম কাজ করো, আমি এটা প্রথম দুইটা বলা লম্বা আলোচনা করার উদ্দেশ্য না, আমি লাস্টেরটা বলতে চাচ্ছি। এক নম্বর, সারা পৃথিবীর সকল মুসলমানদের চাপা থেকে দাড়ি সরায় দাও, ওপরে অঙ্গমত বানায় ফেলাও। ওগুলো যখন আমগোমত বানায় ফেলবে, ওগুয়াতে তো লাড়ি নেই, আমগোয়াতে লাড়ি আছে গোলাম, ঠিক না বাটিক? ওগুয়াতে লাড়ি নেই মানে ওরা তো পারমাণবিক বানাইতে পারে নাই, আমরা না বানাইছি। আল্লাহ, দুই নম্বর, জগতের সমস্ত মুসলমান মহিলাদেরকে বেপর্দা করে দাও, নাউজবিল্লাহ। সমস্ত মুসলমান মহিলাদেরকে কি করে দাও? বেপর্দা করে দাও। পর্দা হালাম হালাল, বেপর্দা হারাম। পর্দা হালাল, বেপর্দা। দাড়ি রাখা হালাল, দাড়ি কাটা। দাড়ি রাখা হালাল, দাড়ি কাটা হারাম। আমাদেরকে হারাম কাজে জড়াইতে চাচ্ছে কিনা?
পর্দা রাখা হালাল আর পর্দা ছেড়ে দেওয়া হারাম সমস্ত মহিলাদেরকে পর্দা থেকে আউট করে দাও নাউজুবিল্লাহি মিন জালিক এই আল্লাহর বান্দা এজন্য পরিকল্পনাগুলোর ফল আমি দুই তিনটা আপনাদের সামনে বলি স্কুলে ছেলেদেরকে ভাতা দেয় না মেয়েদেরকে ভাতা দেয় ঠিক নেই ভাতাটা মেয়ের হাতে দেয় না মেয়ের মা গেলে দেয় ভাইয়া কেউ দেয় না বাবা কেউ দেয় না মামা চাচা কেউ দেয় না মেয়ের মা গেলে দেয় ঠিক নেই শুধু মা গেলে হবে না মার ফটো দিতে হবে সাইন করতে হবে তাহলে দেয় মেয়েকে ভাতা দিবে বলে বের করলো কিনা ভাতা আনার জন্য মেয়ের মাকে বের করলো কিনা তো ঘরেতে মেয়ে বের করলো মেয়ের মারও বের করলো ভাতা দিব আমাদের দেশে মেম্বার নির্বাচিত হয় কিনা বলেন মেম্বার নির্বাচিত হয় তিনটা ওয়ার্ডে তিনজন পুরুষ মেম্বার হয় তিন ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার হয় ঠিক নেই তিন ওয়ার্ডে একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য পাঁচজন প্রার্থী হবে কিনা এই পাঁচজন প্রার্থী মাথার মধ্যে কি সুন্দর সিন্দু লাগাইয়া তারপরে ঘোমটা লাগাইয়া লিপস্টিক মিস্টিক লাগাইয়া আলতা স্নোর লাগাইয়া লম্বা শাড়ি পইরা এরপরে যে আব্বা ভোটটা দিয়েন দাদা ভোটটা দিয়েন দিলে ভাই খেয়াল রাখিয়েন সসা খেয়াল রাখিয়েন এই খেয়াল রাখেন না আমাকে তো একটু দয়া করেন এই যে হাইটা হাইটা পাঁচজন মহিলা তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার পুরুষের কাছে গিয়া ভোট খুঁজতে গেলেও আপনি বলেন পঁয়তাল্লিশ হাজার নারী পুরুষে একা কার করে দিল কিনা যারা বলেন করে দিল কিনা ক্লোজ আপ ওয়ান সালমা আমি চাইলাম যারে শুনেন নাই এই যে ইয়েস কার্ড ইয়েস কার্ড ইয়েস কার্ড ক্লোজ আপ ওয়ান এর ইয়েস কার্ডে কোনো ছেলেকে প্রাধান্য দেওয়া হয় না সবসময় মেয়েদেরকে প্রাধান্য দেয় কেন ওই স্টেজে উঠা গান গাইতে লাগলে লাখ লাখ ছেলেরা তার দিকে এমনি চেয়ে থাকে এই যে নারী পুরুষেরা একাকার করে দিল কিনা অনেক উদাহরণ আছে আমি শুধু উদাহরণস্বরূপ বলে যাচ্ছি মহিলাদেরকে পর্দায় থাকা এটা আল্লাহর হুকুম মহিলাদের পর্দায় থাকা এটা ইবাদত ঠিক না ভাই ঠিক মহিলাদের কর্ম কর্মস্থল মহিলাদের কর্ম কর্মস্থল কে নির্ধারণ করেছেন যারা বলেন কে নির্ধারণ করেছেন মহিলাদের কর্ম হলো তিনটা এই তিনটা কর্ম ছাড়া অন্য কোন কর্ম তাদের উপর যদি চাপিয়ে দাও তাহলে তোমরা কাফেরদের গোলামে পরিণত হয়ে যাবে এক নম্বর মহিলাদের কর্ম পেটে বাচ্চা নেওয়া এটা কোনো পুরুষে করতে পারে না পেটে বাচ্চা নিলে মহিলাদের শরীর কি আগের মতো থাকে না অস্বাভাবিক হয়ে যায় এই অস্বাভাবিক অবস্থায় অফিস আদালত রাস্তাঘাট বাস আর ট্রাক ঠিক না ঘর ঠিক যারা বলেন কোনটা ঠিক এই জন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা ঘরে থাকো দুই নম্বর কাজ হলো মহিলারা বাচ্চা প্রসব করবে আচ্ছা বলেন তো বাচ্চাটা প্রসব হওয়ার সময় রাস্তাঘাটে উন্নত না ঘরে উন্নত যারা বলেন ঘর উন্নত না রাস্তাঘাট উন্নত এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা ঘর অভ্যন্তরে থাকো তিন নম্বর কাজ মহিলাদের বাচ্চাকে লালন পালন করা বাচ্চাকে দুধ খাওয়ানো আচ্ছা বলেন তো বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য তাদের ব্লাউজ ফাঁকা করা লাগবে কিনা ওই ব্লাউজটা কি বাসের মধ্যে ফাঁকা করা তাদের ইজ্জত না বেজ্জতি তাদের জন্য বাস ঠিক না ঘর ঠিক এই জন্য আল্লাহ তাআলা তা কারনা ফি বুয়ুতিকুন্না মহিলারা ঘরে থাকো আহ এই বিষয়ে আলোচনা করলে লম্বা করে বলতাম তবে একটা গান শুনে আপনাদেরকে একটা গান আছে না ভালোবাসবো বাসবো রে তোমায় যতনে আছে না নাই ভালোবাসবো বাসবো রে তোমায় যতনে এই গানের মধ্যে একটা কলি আছে আঁচল তলে লুকিয়ে থেকো চোখ যেন পড়ে না আছে না নাই আঁচল তলে লুকিয়ে থেকো চোখ যেন পড়ে না ও মুসলমান প্রেমিক তার প্রেমিকাকে বলতেছে তুমি আঁচল তলে লুকিয়ে থেকো অন্য কেউ চোখ যেন না পড়ে আরে তুমি আঁচল তলে লুকিয়ে থেকো মুছিয়ে কেন তোমাকে দেখবে নাপিতে কেন তোমাকে দেখবে কৃষক কেন তোমাকে দেখবে রিক্সাওয়ালা কেন তোমাকে দেখবে ভ্যান গাড়ির ড্রাইভার কেন তোমাকে দেখবে সিএনজি ড্রাইভার কেন তোমাকে দেখবে তোমাকে আমি আমি ভালোবেসেছি শুধুমাত্র আমি দেখবো আমি ছাড়া আর কেউ দেখবে না এই প্রেমিক তার প্রেমিকাকে বলছে আঁচল তলে লুকিয়ে থেকো চোখ যেন না পড়ে হে মুসলমান আমার আল্লাহ বলেন ওলা ইউদ্দিন জিনাতাহুন না আঁচল তলে লুকিয়ে থেকো তোমাদের সৌন্দর্যকে বিকশিত করে দিও না ও মুসলমান আজকে কোরআনের কথা ভালো লাগে না গানের কলি ভালো লাগে কোরআনের আয়াত ভালো লাগে না গানের কলি ভালো লাগে আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম মানো আসমান থেকে নুসরত নাযিল হবে ইনশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
দাও নাউজুবিল্লাহ তিন নাম্বার মুসলমানদের অর্থনীতিতে হারাম ঢুকিয়ে দাও নাউজুবিল্লাহ বলেন না মুসলমানদের অর্থনীতিতে হারাম ঢুকিয়ে দাও এজন্যই আমেরিকাওয়ালারা বাংলাদেশের তথাকথিত একজন ডক্টর সাহেবকে নোবেল পুরস্কার দিয়েছেন দিয়েছেন কিনা তার নাম জানেননি আপনারা আমেরিকাওয়ালারা চিন্তা করলো আমরা কোটিপতি থেকে সুদ খাই আমরা ইন্ডাস্ট্রির মালিকের কাছ থেকে সুদ খাই আমরা পাঁচতলার বিল্ডিং ওয়ালার কাছ থেকে সুদ খাই আর এই ডক্টর ইউনুস রিকশাওয়ালার থেকে সুদ খায় চিন্তা করো কত আন্তর্জাতিক সুদখোর দিনে আনে দিনে খায় তার থেকে সুদ খায় রিকশাওয়ালার থেকে সুদ খায় দেশ মজুর থেকে সুদ খায় কৃষক থেকে সুদ খায় ও মুসলমান এমন আন্তর্জাতিক সুদখোর তো হতে পারে না এই জন্য আমেরিকাওয়ালা তাকে আন্তর্জাতিক সুদখোর হিসেবে নোবেল পুরস্কার দিয়েছে এই লোকটা আমাদের মুসলমানদের ঘরে ঘরে আমাদের অর্থনীতিতে সুদ ঢুকাই দিছে কিনা এই আজকে আমাদের ইবাদত হালাল হবে কিভাবে আমাদের খাওয়াগুলোকে হারাম করে দিয়েছে আল্লাহ হালাল আর হারাম আলাদা করেছেন কিনা জোরে বলেন হালাল আর হারাম আলাদা করেছেন কিনা আল্লাহু আকবার অর্থনীতিতে সুদ ঢুকাতে হলে কি করতে হবে বর্তমানে পৃথিবীতে তিনটা অর্থনীতির ধারা চালু আছে দুইটা ধারা চালু আছে একটা অকেজ হয়ে আছে মোটামুটি অর্থনীতি বর্তমানে কয়টা চালু আছে পৃথিবীতে দুইটা এক নাম্বার অর্থনীতি সমাজবাদী অর্থনীতি দুই নাম্বার অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি সমাজবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি এই দুই অর্থনীতিতে সুদ ছাড়া কোনো গতান্তর নেই ও আল্লাহর বান্দা মুসলমান গণতন্ত্র কি বলে পুঁজিবাদী অর্থনীতিতে দাবি হলো যে কামাই করেছে সেই শুধু খাবে অন্য কেউ পাবে না অন্য কেউ খাবে না এই জন্যই আমরা দেখতে পাই প্রতিবেশী মানুষটা গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে মরে যায় আর তার পাশের বহলে গভীর গর্ত খনন করে সেখানে অট্টালিকা নির্মাণ করে কেন সে কামাই করছে সে খাবে পাশের লোকটাকে দিবে না পুঁজিবাদী অর্থনীতির দাবি হলো যে কামাই করবে সে খাবে যে কামাই করবে সে খাবে এই জন্য প্রতিবেশী পায় না এই জন্য ও সমস্ত লোকেরা কুক্ষিগত করে পুঞ্জীভূত করে এরা নিজেরা অন্যকে দেয় না জাকাত দেয় না ঠিক না মাঝিক আর সমাজবাদী অর্থনীতির দাবি সমাজবাদী অর্থনীতির দাবি কেউ খাবে না তা হবে না কামাই করছেন পাঁচ লাখ টাকা জমা করবেন উনি কামাই করছেন কম জমা করবে সরকার সবগুলো গ্রহণ করে তাদেরকে বন্টন করবে ও আল্লাহর বান্দা এই কেউ খাবে না তা হবে না স্লোগান ইসলাম মানে না আরেকটা হলো যে কামাইবে সেই খাবে এইটা কেউ ইসলাম মানে না ইসলামিক অর্থনীতিতে মহান রব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা দিয়েছে চল্লিশ টাকা যদি তুমি কামাই করো এক টাকা ফকিরকে দিতে হবে উনচল্লিশ টাকা তোমার জন্য থাকবে এক টাকা আরেকজনকে দিতে হবে সবাইটা সমান করবে সেটাও চলবে না সব নিজে খেয়ে ফেলবে সেটাও চলবে না মহান আল্লাহ ইসলামিক অর্থনীতিতে যাকাতের ব্যবস্থা রেখেছে কিন্তু আজকে সমাজবাদী আর পুঁজিবাদী অর্থনীতিতে সুদের কারবার ঢুকিয়ে দিয়েছে সুদ 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 আমাদের স্কুল কলেজে যারা পড়ালেখা করেন আপনারাই দেখেন অঙ্ক করার সময় এত হাজার টাকায় এত টাকা সুদ হলে এত টাকায় সুদ হবে এত টাকায় এত টাকা সুদ হলে এত পার্সেন্টে কত টাকা সুদ হবে এভাবে সারাদিন চব্বিশ ঘন্টা তারা এই অঙ্ক কষতে আসে ঠিক না ভাই শুধু সুদের অঙ্ক কষতেছে সুদের অঙ্ক কষতেছে ইসলামিক অর্থনীতি আর পুঁজিবাদী সমাজবাদী অর্থনীতি বলেন তো ইসলামিক অর্থনীতি কি কোনো মানুষ রচনা করছেন আল্লাহ জোরে বলেন মানুষ রচনা করেছেন আল্লাহ পুঁজিবাদী অর্থনীতি মানুষ না আল্লাহ মানুষ করেছে সমাজবাদী অর্থনীতি মানুষ তৈরি করেছেন আল্লাহ মানুষ তৈরি করেছে হে মুসলমান মানুষ অল্প জ্ঞানের অধিকারী না অনেক জ্ঞানের অধিকারী মানুষ অল্প জ্ঞানের অধিকারী না অনেক জ্ঞানের অধিকারী আল্লাহ অল্প জ্ঞানের অধিকারী না অনেক জ্ঞানের অধিকারী সুতরাং মানুষের তৈরি করা সেই নীতি সেই সংবিধান শুধু অল্প সমস্যার সমাধান দিবে আল্লাহর তৈরি করা সেই নীতি সংবিধান অসীম সমস্যার সমাধান দিবে এজন্যই বর্তমান সরকার বলেন অতীত সরকার বলেন এজন্যই দুনিয়ার বড় বড় সরকার প্রধানরা বলেন তারা যে সংবিধানের সংশোধন করে তাদের নিজের স্বার্থে সংশোধন করে কারণ হলো তাদের এই সংবিধানের কার্যক্রম অল্প কিছু কিছু দূর যেতে পারে কারণ আমি একজন মানুষ আমি একজন মানুষ আমি আপনাদের করিমগঞ্জ চিনি না আমি আপনাদের আপনাদের এই কি বলে সিরাজগঞ্জ ভালো করে চিনি না সুতরাং আমার যে সংবিধান এই সংবিধান ঢাকায় কাজে লাগতে পারে করিমগঞ্জে কাজে নাও লাগতে পারে কেন
আমি করিমগঞ্জ সম্পর্কে জানি না খোদার কসম আমার আল্লাহ অসীম ক্ষমা অসীম এলমের মালিক আল্লাহ তাআলা আকাশের উপরে কি হচ্ছে জমিনে তখত সরাই কি হচ্ছে পাহাড়ের চিবাই কি হচ্ছে পানির নিচে কি হচ্ছে সব আল্লাহ দেখেন সুতরাং আল্লাহর আইন সব জায়গায় কার্যকর আল্লাহ স্বার্থপর কিনা জোরে বলেন আল্লাহ স্বার্থপর মানুষ স্বার্থপর কিনা জোরে বলেন মানুষ স্বার্থপর কিনা আল্লাহ স্বার্থপর মানুষ সেই সংবিধান তৈরি করবে সেটা নিজের স্বার্থে সংবিধান তৈরি করবে আমি সংবিধান তৈরি করলে শুধুমাত্র দাড়িওয়ালাদের জন্য সংবিধান তৈরি করব আমি সংবিধান তৈরি করলে শুধুমাত্র টুপিওয়ালাদের কাজে লাগে এমন সংবিধান তৈরি করব আমি যদি সংবিধান তৈরি করি শুধুমাত্র জুব্বাওয়ালাদের জন্য তৈরি করব হে মুসলমান আমার আল্লাহ স্বার্থপর না এজন্যই যে সরকার সংবিধান তৈরি করে সেই সরকার শুধু নিজের দলের জন্য তৈরি করে বিরোধী দল হাতে যদি খালি হাত ঢুকে পুলিশ তাদেরকে গুলি করে নিজের দলের লাঠি অস্ত্র নিয়ে এগিয়ে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় না তাদের সংবিধানে নিজের স্বার্থ লুকানো আছে ঠিক না ভাই আর আমার আল্লাহ স্বার্থপর নন আল্লাহ যে সংবিধান দান করবেন আল্লাহ যে নীতি দান করবেন সবার জন্য কার্যকর সবার জন্য কার্যকর এজন্য জগতে কোন মানুষ রচিত সংবিধান আমরা মানি না সংবিধান চলবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান আল্লাহ স্বার্থপর কিনা আল্লাহ স্বার্থপর কিনা আল্লাহর অর্থনীতিতে কোনো স্বার্থ নেই আর মানুষ তৈরি করেছে পুঁজিবাদী আর সমাজবাদী অর্থনীতি সেই অর্থনীতিতে স্বার্থ আছে কেমন এই লোকের কাছে এক কোটি টাকা আছে তো রিক্সা চালক ওনার কাছে দশ হাজার টাকার জন্য হাওলাতের জন্য আসছে কত টাকার জন্য উনি বলতেছে আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই দেওয়ার মতো কোনো টাকা আছে কিনা কত আছে এক কোটি টাকা আছে দশ হাজার টাকা হাওলার চাইতে আসছে তো উনি টাকাটা দিচ্ছে না যখন বলতেছে যে আপনাকে আমি শতকরা পাঁচ টাকা সুদ দেব অথবা তিন মাস পরে আপনাকে এক হাজার টাকা সুদ দেব কত টাকা সুদ দিবে দশ হাজার টাকা দেন তিন মাস পরে আমি আপনাকে এক হাজার টাকা সুদ দেব সাথে সাথে দশ হাজার টাকা বের করে দিয়ে দিছে ঠিক কিনা এই লোকটা আজকে যখন আসছে তখন লোকটা কত টাকার ঋণ করলো জোরে বলেন কত টাকার ঋণ করলো তার কাছে এক টাকাও ছিল না ঋণ করছে কত আর যিনি টাকা দিছেন উনি কত টাকার মালিক কত টাকার মালিক তিন মাস পরে ওনাকে টাকাটা ফেরত দেওয়ার সময় ওই লোকটায় কত টাকা ফেরত দেবে এগারো হাজার তাহলে যে লোকটায় তিন মাস পরে এগারো হাজার টাকা ফেরত দিবে তিনি তো এক তিন মাস আগে ঋণী ছিলেন কত এক তিন মাস পরে ঋণী হলেন কত জোরে বলেন কত আর যিনি এক কোটি টাকার মালিক তিন মাস আগে কত টাকার মালিক ছিলেন আজকে তিন মাস পরে উনি কত টাকার মালিক হলেন এক কোটি এক হাজার টাকার মালিক হলেন কিনা তো এবার দেখেন ও সমস্ত লোকেরা যে নীতি আবিষ্কার করছে এটা শুধু বড় লোকের স্বার্থে আবিষ্কার করছে এই মরা আরো মরে দশ হাজার টাকা ঋণ করেছে তিন মাস পরে আরো বেশি ঋণী হয়েছে আর এই মোটা আরো মোটা হয় এক কোটি টাকার মালিক এক কোটি এক হাজার টাকার মালিক হয়েছে হে মুসলমান এই দুই দুই নীতির মধ্যে দুই সংবিধানের মধ্যে এই দুই নীতির মধ্যে সরাসরি সুদ ঢুকিয়ে শুধুমাত্র গরিবকে আরো গরিব করে বড় লোকরে আরো বড় লোক করে মরারে মারে আর জিন্দারে আরো জিন্দা করে এজন্য দুনিয়ায় মানুষ রচিত কোন সংবিধান চলবে না এই সংবিধান চালু করবেন মানুষের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাক হারাম থেকে বাঁচাক সুদ খাওয়া হারাম আপনারা জানেন কিনা আল্লাহ তাআলা হালাল হারাম দুটো ভাগ করে দিয়েছেন যারা হালাল পথে চলবে এরা আল্লাহর পছন্দের হালাল পথে যারা চলবে এরা আল্লাহর যেগুলো হারাম থেকে বাঁচবে তাদের জন্য আল্লাহ ফজিলত বয়ান করেছেন ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম وندخلكم مدخلا كريما الله رب العالمين سورة نساء 31 نمبر آيات স্পষ্ট বর্ণনা করেন ও আমার বান্দা যদি আমার পক্ষ থেকে বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারো হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো হারাম থেকে ফিরে থাকতে পারো নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম
তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব এবং সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চির সুখময় সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছাইয়া দেব ও আল্লাহর বান্দা মুদখালান কারীমা সম্মানিত জায়গায় প্রবেশ করিয়ে দেব দুনিয়ার সম্মানিত জায়গা হলো সংসদ ভবন দুনিয়ার সম্মানিত জায়গা হলো হোটেল আগ্রাবাদ দুনিয়ার সম্মানিত জায়গা হলো হোটেল শেরাটন দুনিয়ার সম্মানিত জায়গা হলো হোটেল সোনারগাঁও এই সমস্ত সম্মানিত জায়গায় প্রবেশ করার জন্য উন্নত পোশাকের দরকার হয় টাইট উইল দরকার হয় প্যান্ট শার্টের প্রয়োজন হয় ইং করা লাগে সেন মারা লাগে গায়ের চামড়াটা ভাঁজ ভাঁজ লাগে সুন্দর প্রাইভেট কার লাগে ও মুসলমান এই সমস্ত সম্মানিত জায়গায় প্রবেশ করার দুনিয়ার বুকে পজিশনের দরকার হয় খোদার কসম এই সমস্ত সম্মানিত জায়গা থেকে হাজার হাজার গুণে বেশি সম্মানিত জায়গা সেই জান্নাতে প্রবেশ করার জন্য সেখানে কোনো প্রকারের পজিশনের দরকার হয় না উন্নত কাপড়ের দরকার হয় না লুঙ্গিওয়ালাদেরকেও আল্লাহ তাআলা বলেন রিকশাওয়ালাদেরকেও আল্লাহ তাআলা বলেন ব্যবসায়ীদেরকেও আল্লাহ তাআলা বলেন ও আল্লাহর বান্দা সিএনজি ড্রাইভারদেরকে আল্লাহ তাআলা বলেন কৃষক মজুরকে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো হালাল ছেড়ে দিয়ে হারাম পথে চলতে হারাম ছেড়ে দিয়ে হালাল পথে চলতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্মানিত জায়গা থেকে হাজার হাজার গুণে বেশি সম্মানিত জায়গা জান্নাতে তাদের থেকে হাজার বছর আগে পৌঁছে দেব এজন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে ঠিক না ঠিক হারাম থেকে বেঁচে থাকতে হবে সুদ খাওয়া হারাম জানেন কিনা জোরে বলেন সুদ খাওয়া হারাম জানেন কিনা চুরি করা হারাম জানেন কিনা জেনা করা হারাম জানেন কিনা ও মুসলমান মিথ্যা বলা হারাম জানেন কিনা আল্লাহর সাথে শরীক করা হারাম জানেন কিনা মহান রব্বুল আলামিন সমস্ত হারাম থেকে বেঁচে থাকার জন্য বলেছেন কিনা জোরে বলেন বলেছেন কিনা এই হারাম থেকে যদি না বাঁচেন ও আল্লাহর বান্দা ছোট্ট একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীর বুকে একটা নিয়ম তৈরি করেছেন শনিবার দিন মাছ ধরতে পারবে না শনিবার দিন হযরত দাউদ আলাইহিসসালামের উম্মতের জন্য মাছ ধরা হারাম মাছ ধরা নিষেধ আল্লাহ নিষেধ করে দিয়েছেন ও মুসলমান সেই হযরত দাউদ আলাইহিসসালামের উম্মতদের মধ্যে কিছু লোক এমনে তাকায় থাকতো কিছু লোক আল্লাহর হুকুম মান্য করে ফিরে থাকতো আর কিছু লোক নিজেদের বুদ্ধি খাটাইয়া বুদ্ধিজীবী আছে না নাই কিছু বুদ্ধিজীবী আছে না নাই আমাদের জগতে বহু বুদ্ধিজীবী আছে বহু বুদ্ধিজীবী আছে এরা কোরআনের আইনকে অমান্য করে নিজেদের যুক্তি আর বুদ্ধির নিরিখে করতে চায় কিনা জোরে বলেন করতে চায় কিনা দাউদ আলাইহিসসালামের উম্মত কিছু লোক বুদ্ধিজীবী বুদ্ধি খাটালো তারা বলতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছেন আমরা শনিবারে মাছ শিকার করব না ও মুসলমান ঘটনা এমন ছিল শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করা হয়েছে আর মাছগুলো সব নদীতে শনিবারে গিজগিজ করে রবিবার থেকে মাছগুলো বহুত দূরে চলে যায় রবি সম্মঙ্গল বুধবার অন্যান্য দিনগুলোতে মাছগুলো কাছে থাকে না শনিবার দিন কাছে 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 চলে আসে ও আল্লাহর বান্দা বুদ্ধিজীবী কত সুন্দর বুদ্ধি খাটায় মাছগুলো যখন ভিতরে চলে আসে বাহির দিয়ে তারা জাল মেরে দেয় বাহির দিয়ে তারা বান মেরে দেয় বাহির দিয়ে তারা সুন্দর মতে বাধা দিয়ে দেয় আর দিয়ে দেয় আর কেন কেন যাতে করে রবিবার দিন মাছগুলো এখান থেকে পালাতে না পারে আল্লাহ তো শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন আল্লাহ তো বান দিতে নিষেধ করেন নাই সুতরাং আমরা বান দিয়ে রাখি রবিবার দিন সোমবার দিন মাছগুলো ধরবো আল্লাহর মেহরবানি ওই সমস্ত লোক নিজেদের বুদ্ধি খাটাইয়া তারা শনিবারে আগত মাছগুলোকে আটকে রাখতো রবিবার দিন মাছগুলো ধরে ধরে তারা শিকার করে খেত মহান রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা ওই অমান্যকারী বুদ্ধিজীবীদেরকে সরাসরি বান্দর বানিয়ে দিয়েছে কি বানিয়ে দিয়েছে তিন দিন পর্যন্ত বান্দরগুলো বান্দর অবস্থায় থাইকা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়া এরপরে ছটপট ছটপট করতে করতে মরে গেছে ঠিক না ঠিক ও মুসলমান আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজের লেখাপড়ার একটা সিলেবাসে কিছু কিছু কথা আছে বৈজ্ঞানিকদের কথা কয় মানুষের আদি ছিল বান্দর মানুষের আদি কি ছিল বান্দর কয় বান্দররা লেফালেফি করতে করতে পিছন থেকে লেন্সা পড়ে গেছে গা পরে এরা মানুষ হয়ে গেছে গা পরে এরা কি হয়ে গেছে গা কথা জান কি হয়ে গেছে গা মানুষ হয়ে গেছে গা আর আমরা বলি আমাদেরকে আমাদের আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্যই ওই সমস্ত কাফের মুশরিকরা ওই সমস্ত বৈজ্ঞানিকরা যে বান্দরে 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 আকাম করতে কোনদিন বিয়ে করতে দেখছেন নি কথা কোন বান্দরে বান্দরে কোনদিন বিয়ে করছে না
করছে আমেরিকা ইউরোপে ও এরকম দুই নম্বরে করতে বিয়ে যদি করা লাগে না সেই যেখানে সেখানে শুরু করছে বান্দরের গোষ্ঠী তো ওরা আমরা বান্দরের গোষ্ঠী না ওরা বান্দরের গোষ্ঠী যারা এভাবে দুই নম্বরে করে আকাম করে নিজেদের বিয়ে শাদীর দরকার মনে করে না এগুলো হলো পূর্বপুরুষ বান্দরের দল আর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম মান্য করে হারাম থেকে বেঁচে থেকে হালাল পথে চলি বিবাহ পূর্ব সম্পর্ক ত্যাগ করে বিয়ের পরে আমরা সম্পর্ক করি অপ ও অন্য মহিলার সাথে না চলে নিজেদের স্ত্রীদের সাথে চলি এটা আমাদের জন্য কেন আমাদের পূর্বপুরুষ মানুষ আমাদের মধ্যে সভ্যতা আছে বান্দরের মধ্যে সভ্যতা নাই ওই সমস্ত ইংরেজদের মধ্যে কোনো সভ্যতা নয় কি জন্য সভ্যতা নাই এই বান্দরের গোষ্ঠী ঠিক না ভাই কি বলেন ঠিক না ভাই আমাদের পূর্বপুরুষ বান্দর না আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছেন দাউদ ইসলামের উম্মতদেরকে رسول کریم سرکار دو جہاں سید المرسلین محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم انتقال پرب محرطے حضرت جبریل علیہ السلام شجن حضرت جبریل علیہ السلام شجن تاشت حضرت عزریل علیہ السلام شجن حضرت عزریل علیہ السلام جبریل علیہ السلام نبی جی درواز شمن پر جنتے شداری ریلن او مسلمان ایک جن چیئرمن شاہبر کسے امی کخنو جائنے اے حضور شب شم جواشا کرن ওনার সাথে চেয়ারম্যানের পরিচয় আছে আমার সাথে কোনো পরিচয় নাই আমি যদি হুট করে চেয়ারম্যানের কাছে চলে যাই চেয়ারম্যান বিব্রত বোধ করতে পারেন চেয়ারম্যান আমাকে দেখে আশ্চর্যান্বিত হতে পারেন এই জন্য আমি হুজুরকে সাথে নিয়ে গেলাম এবং অগ্রিম তাকে পাঠিয়ে বললাম আপনি চেয়ারম্যানকে একটু বুঝিয়ে বলেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব এসেছে আপনার সাথে দেখা করার জন্য ও মুসলমান আগেই যদি আলোচনা করা থাকে তাহলে বিব্রত হবেন না ঠিক তেমনি ভাবে হযরত আজরাইল আলাইহিসসালাম জিবরিল আলাইহিসসালামকে সাথে নিয়ে গেলেন এবং নবীজির দরবারে গিয়ে حضرت جبریل علیہ السلام ভিতরে প্রবেশ করলেন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আজরাইল আপনার সাথে দেখা করতে আসছে তিনি দরজায় দাঁড়িয়ে আছেন আপনি যদি অনুমতি দেন আপনার কাছে যাওয়া হবে আর আপনি যদি অনুমতি না দেন তবে তিনি ফিরে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঢোকার অনুমতি দিলেন তিনি প্রবেশ করলেন এরপরে খোঁজখবর জিজ্ঞাসা করার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কাছে পাঠিয়েছে আপনি কি দুনিয়াতে থাকবেন না আল্লাহর কাছে ফিরে যাবেন আপনি কি দুনিয়াতে থাকবেন যদি থাকতে চান আল্লাহ বলেন আপনাকে রেখে দিতে আর যদি আপনি যেতে চান তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য ও মুসলমান সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বলেন ও আজরাইল আমার আল্লাহকে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে দাউদ আলাইহিস সালামের উম্মতরা মাছ শিকার করছেন উম্মতদেরকে বান্দর বানিয়ে দেওয়া হয়েছে আমার উম্মতরা যদি জেনা করে ব্যভিচার করে চুরি করে ডাকাতি করে ঘুষ খায় ঘুষুদ খায় মদ খায় জুলুমবাজি করে অন্যায় করে বিচার করে তাহলে আমার উম্মতের কি হবে মুসলমান আল্লাহর রাসূল হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আজরাইল এসে আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মতকে দুনিয়াতে এমন বেইজ্জত করা হবে না ও আল্লাহর বান্দা মুসলমান সেই কোন অঞ্চলে বাংলাদেশের কোন এক অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে কিনা কি বলেন করছে কিনা সাধারণ কর্মীরা একজন হিন্দু লোককে এভাবে আঘাত করে হত্যা করেছে এই জন্য ঢাকার বড় বড় নেতাদেরও নাক কাটা গেছে ঠিক না বেটি যারাই আওয়ামী লীগ করেছে তাদের মানইজ্জতে ক্ষুণ্ণ এসেছে তাদের মানইজ্জতে আঘাত এসেছে আওয়ামী লীগের নেতা কর্মীরাও একজন হিন্দুকে আঘাত করে হত্যা করেছে ও আল্লাহর বান্দা দেশের প্রত্যন্ত অঞ্চলে যদি দলের কর্মীরা অন্যায় করে সেটার জন্য দলের প্রধান পর্যন্ত বেইজ্জত হতে হয় ঠিক তেমনি ভাবে হাজার বছর পরে আমাদের নবীজির কোন উম্মত অন্যায়ের কারণে যদি বান্দর আর শুকর হয়ে যায় আমাদের নবীজিরও ইজ্জতে ক্ষুণ্ণ আসবে এজন্য আল্লাহর রাসূলকে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের উপরে দাউদ আলাইহিস সালামের উম্মতের মতো কোনো আযাব চাপিয়ে দেওয়া হবে না দুনিয়াতে সে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক না বেটি আমগরে কয় হুজুর এত জুলুম করতেছে গুরবে আল্লাহ গজব পড়তে পারে না কয়নি হুজুর এত জুলুম করতেছে আল্লাহ গজব পড়ে না গা
আমি বললাম যে দেখেন গজব না পড়ার দুটা কারণ, কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো উনি আমাকে একটা বক্সিং দিয়ে চলে যেতেছে, আমার একদম হয়তো ক্ষুধাও দিয়ে আমার মারছে মাইরা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি গেলাম যে আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক বলার সাথে সাথে ওনার দুটা পা ভেঙে উনি পড়ে গেছে। আপনারা সবাই দেখছেন ঘটনাটা। আচ্ছা বলেন তো আপনারা সবাই এসে আমার সেজদা শুরু করবেন না? উনি বাবা হুজুরের কথার কি দাম, ওনার গিল মারছে দোয়া করছে আল্লাহর গজব পড়ুক সাথে সাথে ব্যাটার পা ভেঙে গেছে, উনি বাপরে বাপ কি দাম হুজুরের, সবাই এসে আমার সেজদা করবো। আমার আল্লাহ কয় তোরা কি জন্য ওর সেজদা করতে, আমার সেজদা আমার জন্য বাকি থাকুক। ও জাগা আড়ালিয়া ওনার হে পড়ে গেলে তারপরে ফেলবো যাতে তোরা বেঈমান না হয়ে যাস। এইজন্য রাতে অন্ধকারে ওলামায়ে কেরামকে গুলি করে হত্যা করেছে, আযাব নাযিল হবে, নাযিল হবে, নাযিল হবে ইনশাআল্লাহ, নাযিল হবে, ঠিক না ভাই? ঠিক, আযাব নাযিল হবে। কিন্তু আড়াল হোক না, সময় আসুক না, সামনে সামনে যদি নাযিল হয় তো সবাই তো আল্লামা আমর সেজদা শুরু করে দিবে। এজন্য আল্লাহ কয় না সময় আয়ো, ঠিক না ভাই? ঠিক। দ্বিতীয় নম্বর কারণ শয়তানের উপর আল্লাহ, শয়তানের উপর আল্লাহর গজব আছে না নাই, কথা বলেন আছে না নাই? শয়তান কি মরে গেছে, ধ্বংস হয়ে গেছে, জলে পড়ে শেষ হয়ে গেছে? আজাব লয়াও জালিমরা কিছুদিন চলে, ঠিক না বেটি? তো শয়তান যদি আজাব লইয়া বাঁচে, শয়তানের ধূসর আজাব লইয়া বাঁচতে আছে। এজন্য চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাসূলের দোয়ার কারণে, নবীজির দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না ভাই? জোরে বলেন ঠিক না ভাই? ও আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে এসো আমার গুনাহগার উম্মতের কি হবে, তাদের সাথে কি আচরণ করা হবে। ও মুসলমান উদাহরণস্বরূপ বুঝে নেন, অতীতের আম্বিয়ায়ে কেরামের উম্মত যখন কোরবানি করত, কোরবানিকৃত জন্তুগুলোকে মাঠে ফেলে রেখে আসতো, আসমান থেকে একটা আগুন এসে সেই কোরবানির জন্তুগুলোকে উঠিয়ে নিয়ে যেত, জ্বালিয়ে শেষ করে দিত। কিন্তু আমাদের নবীজির উম্মতের জন্য এই প্রথাটা আউট করে দেয়া হয়েছে, আমাদের নবীজির উম্মতের জন্য কোরবানির গোশতকে হালাল করে দেয়া হয়েছে। ও মুসলমান, যদি আমাদের জন্য সেই কারবার বাকি থাকতো, আসমান থেকে যদি আগুন সেইভাবে জ্বালাতো, আমাদের দেশে কোনো কোটিপতি 1 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করতো না। কারণ ওই বেটা 1,10,000 টাকা দিয়ে গরু কিনা জবাই করছে, মাঠের মধ্যে ফেলে আসছে, রাখছে উপর থেকে কোনো আগুন আসে না, চতুর্দিক থেকে বড় বড় ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করেছে, লোকজন তামাশা দেখতে দাঁড়িয়ে গেছে, অমুক সাহেব তমুক সাহেবের গরু আসমান থেকে আগুন আসে নাই, জ্বালায় নেই, কৌলায় নেই, কৌলায় নেই, এ কথা কয়ে বুড়া আঙ্গুল দেখাবে কিনা? জোরে বলেন দেখাবে কিনা? ও মুসলমান, আমার নবীজির উম্মতকে আল্লাহ তাআলা এইভাবে বেইজ্জত না করার জন্য কুরবানির গোশতকে হালাল করে দিয়েছে। যদি ওইভাবে তরিকা রেখে দিতেন, বহু মানুষ বুদ্ধা বৃদ্ধাঙ্গুলি দেখতে হতো, ঠিক না বাড়ি? এজন্য আল্লাহ এদেরকে বেইজ্জত করবেন না। দুনিয়ার বুকে তুমি চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, জুয়া খেলবে, এই সব কিছু তুমি করবে। আল্লাহ তাআলা সমস্ত হারাম বিষয়গুলো রেখে দিয়েছেন, এই হারামগুলোতে তুমি জড়বে, আমার আল্লাহ তোমার কপালে সিল মেরে দেবেন না, তোমার পাঁজরে সিল মেরে দেবেন না, তোমার পিঠেও সিল মেরে দেবেন না। খোদার কসম, তুমি যদি দুনিয়ায় জুলুম করো, এই জুলমের কারণে আখিরাতে তোমার কপালে সিল মেরে দেওয়া হবে। يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জালিমরা, তোমরা হারাম পথে টাকা কামাইয়া তোমরা হালাল পথে বা কামাও না কেন, তোমরা যদি এই জুলুমবাজি করো, গরিবের হক তোমরা না দাও, যাকাত তোমরা আদায় না করো, নিজেদের সম্পত্তিকে কুক্ষিগত করে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমরা যে দুনিয়াতে তোমাদের সম্পত্তি পুঞ্জীভূত করেছো, সেই সম্পত্তিগুলোকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, এবং তোমাদের কপালে সিল মারা হবে, দুই পাঁজরে সিল মারা হবে, পিঠের মধ্যে সিল মারা হবে। তুমি যেখানেই থাকো না কেন, যদি সামনের দিক থেকে কেউ তাকায় তোমাকে জালিম দেখতে পাবে, দুই পার্শ্ব থেকে তোমাকে তাকায় তোমাকে জালিম দেখতে পাবে, পিছন থেকে যদি কেউ তাকায় তোমাকে জালিম দেখতে পাবে। দুনিয়ার বুকে কারো কপালে সিল মারা হবে না।
অবশ্যই অবশ্যই সিলমে দেওয়া হবে এই মুসলমান আমার নবীজির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহু আকবার কবিরা এর সাথে সাথে আমাদের জন্য একটা মস্ত বড় থার্মোমিটার দিয়ে দিয়েছেন কি দিয়েছেন থার্মোমিটার লাহুম কুলুবুল লা ইফকাহুন বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুন বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউন বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين بلن جدر چکو سے دیکھنا او مسلمان جدر کانا سے شدو شننا جدر بیبگا سے شدو بجھنا حرام کے حرام بجھنا حلال کے حرام حلال بجھنا حرام تھی کے بیچے تھکنا ادھر کانا سے شننا ادھر چکو سے دیکھنا ادھر بیبگا سے بجھنا او مسلمان حرام شد کوا حرام جانن کنا আপনারা জানেন কিনা কিন্তু যদি সুদ খাওয়া হারাম জেনেও যদি তিনি সুদ খায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে হেফাজত করেছেন কিন্তু আল্লাহ মোটা থার্মোমিটার দিয়ে দিয়েছেন যারা সুদ খাওয়া হারাম জেনে তারপরেও তার জানা সত্ত্বেও সে না জেনে হারাম খায় যে ব্যক্তি ঘুষ খাওয়া হারাম জেনে তারপরে সে ঘুষ খায় যে ব্যক্তি অন্যায় করার জানে হারাম জানে তারপরেও হারাম খায় যে ব্যক্তি মিথ্যা বলা হারাম জানে তারপরেও মিথ্যা বলে যে ব্যক্তি আরেকজনের জুলুম করার উপর জুলুম করা হারাম জানে তারপরেও জুলুম করে আরেকজনের হক নষ্ট করা হারাম জানে তারপরেও হক নষ্ট করে আল্লাহর সাথে শরীক করা হারাম জানে তারপরেও শরীক করে মা বাবার সাথে অসদাচরণ করা হারাম জানে তারপরেও মা বাবার অসদাচরণ করে ও মুসলমান এইভাবে যারা যারা এতগুলো জানে কিন্তু এরপরেও করে আল্লাহ রাব্বুল আলামিন এবার থার্মোমিটার দিয়ে বলেন উলাইকা কাল আনওয়াম এরা গরু ছাগল থেকে নিকৃষ্ট থার্মোমিটার আল্লাহ দিয়ে দিছে আল্লাহ দিয়ে দিছে আল্লাহ কয় আমি আযাব দিব না কিন্তু কেডা গরু আর কেডা ছাগল কেডা হুর আর কেডা তার থেকেও নিকৃষ্ট জানোয়ার এটা দেখার জন্য আমি সূরা আরাফের মধ্যে আয়াত দিয়ে দিছি أولئك كالأنعام بل هم أضل شد خائر شد حرام جاننا خاننی امنا گورو تنو حرام امنا گورو تنو حرام گوان گورو تنو ایک تا گورو مونا کرن بیری اش چھے روشی چھڑے بیری گس اما دن پشتر مالکر کھر بام پشتر عرق جنر کھر کنتا مالکر کنتا عرق جنر گورو کی چھنے کتا بلن گورو کی چھنے کنتا تار مالکر کنتا انر اٹا کی گورو چھنے গরুর সেই চিনের সেন্স নাই সেই চিনের বুঝ নাই সেই বুঝ গরুর কাছে নাই এই জন্য সে মালিকেরটাও খায় অন্যেরটাও খায় কিন্তু আমার আপনার কাছে সুদকে হারাম এটা বুঝার কোনো জ্ঞান নাই জুলুমবাজি করে খাওয়া হারাম এটা বুঝার জ্ঞান নাই তো গরুর জ্ঞান না থাকা সত্ত্বেও সে হারামও খায় হালালও খায় মালিকেরটাও খায় অন্যেরটাও খায় আর আমার কাছে জ্ঞান থাকা সত্ত্বেও আমি হারামও খাই হালালও খাই মালিক বলেছে যেটা সেটাও খাই মালিক যেটা বলে নাই সেটাও খাই তাহলে বলেন এই গরুর বুঝ নেই এই জন্য সে খায় আমার বুঝ আছে তাও আমি খাই তাহলে গরুর থেকে আমি খারাপ হলাম কিনা এই জন্য আল্লাহ বলেন যার কাছে বুঝ থাকা সত্ত্বেও হারামের পথে চলে এরা গরুর থেকেও নিকৃষ্ট এরা গরুর থেকেও নিকৃষ্ট এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বানিয়েছেন কেন জোরে বলেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন ইবাদতের জন্য আমরা খাই কেন জোরে বলেন আমরা খাই কেন বাঁচি কেন আমরা বাঁচি কেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন মোট কথা আমাদের বেঁচে থাকা ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য আল্লাহ ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার হতে হলে আল্লাহর পক্ষ থেকে হালাল বর্জন করতে হবে হালাল পথে চলতে হবে তাহলেই আমাদের বেঁচে থাকা সার্থক হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করা সার্থক হবে তাহলেই আমাদের জীবন সার্থক হবে আল্লাহর তৈরি করা সার্থক হবে আর যদি হারাম হালাল না বেছে শুধু আর সবকিছু গ্রহণ করি আমাদের বাঁচাও অনর্থক আল্লাহর সৃষ্টি করা অনর্থক এজন্য আমন্ত্রণ জানাই এজন্য নিবেদন জানাই খোদার পক্ষ থেকে যেগুলো হারাম করা হয়েছে সেগুলোকে লাথি মেরে উপেক্ষা করে বিষয় বর্জন করেন আর যেগুলো আল্লাহ করতে বলেছেন স্বতঃস্ফূর্ত ভাবে মাথা অবনত করে আল্লাহর হুকুমকে মান্য করেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহর হুকুম গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের
আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন